কার্যকর কাণ্ডে তদন্তে সিবিআই নীরব কেন এমনই প্রশ্ন তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ও শশী পাজা বলেছেন সিবিআই ঘটনা তদন্তভার নেবার তেইশ দিন পেরিয়ে গেলেও কুৎসিত ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি সিবিআই উত্তর দিচ্ছে না নীরব রয়েছে তাদের আরো দাবি মামলায় তদন্তের অগ্রগতি নিয়ে জানাক সিবিআই সিবিআই তদন্তের এই ধোয়াশাকে চ্যালেঞ্জ করছে তৃণমূল বিজেপিকে কটাক্ষ করে ব্রাত্য বলেছেন বিজেপি বলছে প্রমাণ লোপাট করা হয়েছে কেন তারপরেও সিজিও কমপ্লেক্সে অভিযান করলো না বিজেপি কেন সিজিও কমপ্লেক্সে স্মারক লিপি জমা করল না বিজেপি বিচার চায় না রাজনীতি চায় অপরাধে চব্বিশ ঘন্টার মধ্যে অন্যতম অভিযুক্তকে আমরা দেখেছি কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল গ্রেপ্তার করেছিল হেফাজতে নিয়েছিল কিন্তু তারপরে যে কি হলো ওই দিন কেটে যাওয়ার পরেও সিবিআই দিক থেকে ওই নিরবতা এবং একটা সার্বিক ধন্ধ এছাড়া আমরা কিচ্ছু পাইনি